আসসালামু আলাইকুম, আমি ফারজানা হক হামিদি, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উইমেন কলেজ। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি ব্যবস্থাপনা বিভাগ অনার্স প্রথম বর্ষের বাজারজাতকরণ নীতিমালা অধ্যায় 7 নিয়ে কিছু আলোচনা করব। আমাদের যতদিন ক্লাস হয়েছে বন্ধের আগ পর্যন্ত আমরা আমাদের সিলেবাস শেষ করেছি, তারপরও অধ্যায় 7 থেকে আমি কিছু আলোচনা করব। অধ্যায় 7 হচ্ছে প্রসারমূলক কার্যাবলী। তো যেহেতু এটা বাজারজাতকরণ নীতিমালা, তাই আমি একটু বাজারজাতকরণ সম্পর্কে আগে একটু বলে নিচ্ছি, যদিও তোমরা সবাই জানো। তো বাজারজাতকরণ কি? উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা পর্যন্ত যে কোনো পণ্য পৌঁছে দেওয়ার যাবতীয় কাজ, সেটা গুদামজাতকরণ হতে পারে, পরিবহন হতে পারে, তারপর হচ্ছে প্রসার হতে পারে, মৌলিকীকরণ হতে পারে, যা কিছু আছে যাবতীয় কাজ সব কিছু হচ্ছে বাজারজাতকরণ। আচ্ছা, এই বাজারজাতকরণ করতে গেলে কিছু কার্যাবলীর মধ্যে একটি আসে প্রসার। প্রসার হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতা বা ভোক্তাকে অবহিত করা, উক্ত পণ্য সম্পর্কে ক্রেতাকে জানানো, স্ব বাজার সংরক্ষণ, সম্প্রসারণ ও ইমেজ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য অর্জনের চেষ্টা করা হয়। তার মানে হচ্ছে প্রসার হচ্ছে তাহলে কি, পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতা বা ভোক্তাকে জানানো, এটাই হচ্ছে গিয়ে প্রসার। এরপর আসি প্রসার মিশ্রণ আমরা দেখব। তার আগে আমি একটু মিশ্রণ দেখি। মিশ্রণ বলতে আমরা সাধারণত বুঝি এক বা একাধিক উপাদানের সংযোজন, মানে একসাথে করা, এটাই হচ্ছে মিশ্রণ। এখন আসি প্রসার মিশ্রণ কি। প্রসার মিশ্রণ হচ্ছে পণ্য ও সেবা সম্পর্কিত তথ্য ভোক্তা সাধারণের নিকট ফলপ্রসূভাবে উপস্থাপনের জন্য বাজারজাতকারী কর্তৃক ব্যবহৃত মার্কেটিং প্রমোশনের উপাদানগুলোর, অর্থাৎ উপাদানগুলো কি হবে, বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, গণসংযোগ বা জনসংযোগ, বিক্রয় প্রসার ও প্রত্যক্ষ বাজারজাতকরণের কাঙ্ক্ষিত সংমিশ্রণ, যা প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট পণ্যের জন্য ব্যবহার করে থাকা হয়। যেমন একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের পণ্য থাকতে পারে। যেমন আমরা বলতে পারি স্কয়ার্স ফার্মাসিউটিক্যালের ওষুধ আছে, কাপড় আছে, আবার ওদের রান্নার কিছু সামগ্রী আছে। কিন্তু বিভিন্ন ধরনের পণ্যের জন্য বিভিন্ন ধরনের প্রসার মিশ্রণ, মানে বিভিন্ন ধরনের মাধ্যম তারা নির্বাচন করে। যেমন আমরা যদি এখানে 5টি মাধ্যমের মধ্যে দেখি, বিজ্ঞাপনের মাধ্যমে স্কয়ার কোম্পানি তাদের রান্নার যে উপকরণগুলো আছে এগুলো বিক্রয় করে থাকে বিজ্ঞাপনের মাধ্যমে, যেটা আমরা টিভিতে দেখে এই ধরনের পণ্য কিনতে আগ্রহী হই। ব্যক্তি বিক্রয়ের ক্ষেত্রে আমরা দেখি ওষুধ, স্কয়ার কোম্পানির যে ওষুধগুলো আছে সেগুলো বিক্রির জন্য বা সেগুলো মার্কেটিং বা সেগুলো বাজারজাতকরণ করার জন্য ব্যক্তিক বিক্রয় প্রক্রিয়াটি তারা অনুসরণ করে বা এই প্রক্রিয়াটি তারা পছন্দ করে। আবার বিভিন্ন ধরনের আরও ওদের যে প্রোডাক্ট বা পণ্যগুলো আছে সেটা ক্ষেত্রে তারা বিক্রয় প্রসার প্রত্যক্ষ বাজারজাতকরণের পদ্ধতি তারা গ্রহণ করে থাকে। তাহলে বিভিন্ন ধরনের পণ্যের জন্য বা ভিন্ন ভিন্ন পণ্যের জন্য ভিন্ন ভিন্ন মাধ্যম বা প্রচার প্রসার মিশ্রণ তারা পছন্দ করে থাকে। প্রমোশন মিশ্রণের কয়েকটি পদ্ধতি বা উপায় আছে, তার মধ্যে একটি হচ্ছে বিজ্ঞাপন, যেটি বহুল ব্যবহৃত হাতিয়ার। বিজ্ঞাপনের মাধ্যমে আমরা কি করি, একটা পণ্যের ভালো গুণ খারাপ গুণ সম্পর্কে তো জানা যায় না, বিজ্ঞাপন মানেই হচ্ছে ক্রেতাদেরকে জানানো, তখন সেখানে ভালো জিনিসগুলোই উপস্থাপন করা হয়। প্রমোশন মিশ্রণে হাতিয়ারের মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত হাতিয়ার হচ্ছে বিজ্ঞাপন, যে প্রক্রিয়ার মাধ্যমে পণ্য সেবা কিংবা ধারণা সম্পর্কিত তথ্য চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক নৈবিক্তিক উপায়ে অর্থের বিনিময়ে উপস্থাপন করে তাকে বিজ্ঞাপন বলা হয়। তাহলে এখানে কি বিজ্ঞাপন আমরা কীভাবে দেখতে বিজ্ঞাপন আমরা কীভাবে দেখি, টেলিভিশনে দেখি, বেতারে, সংবাদপত্রে বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন দেওয়া হয়। যেমন ফ্রিজের বিজ্ঞাপন দেওয়া হয়, যখন গরমকাল আসে ঠিক তার আগ দিয়ে ফ্রিজের বিজ্ঞাপন দেওয়া হয়, কারণ গরমের সময় খাবারের পচনটা বেশি ধরে, সেটা যাতে ভালো থাকে তখন ফ্রিজের বিজ্ঞাপন দেওয়া হয়, সাথে কিছু ছাড় দেওয়া হয় অথবা শূন্য ইন্টারেস্টে সেটা নেওয়ার সুবিধা দেওয়া হয়, যা বিজ্ঞাপনের মাধ্যমে একজন ক্রেতা বা ভোক্তা জানতে পারে।
তাহলে এখন বহুল প্রচলিত কেন বলা হচ্ছে? কারণ এখন আধুনিক যুগ, আধুনিক যুগে আমরা সবচেয়ে বেশি টিভি, ইন্টারনেট, মোবাইলে বিভিন্ন মাধ্যমে যে কোনো বিজ্ঞাপন খুব সহজেই আমরা দেখতে পাই। তাহলে বিজ্ঞাপনের একটি প্রশ্ন আছে যেটা সচরাচর আসে পরীক্ষায়, বিজ্ঞাপনকে অপচয় ব্যাখ্যা করো, অথবা বিজ্ঞাপনের সুবিধা বা অসুবিধা আলোচনা করো, অথবা বিজ্ঞাপনের গুরুত্ব বা বিজ্ঞাপন আমাদের জীবনে কি ভূমিকা রাখে, সেই ধরনের কোনো প্রশ্নের উত্তর যদি তোমাকে লিখতে বলা হয় তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটা একটু গুছিয়ে লিখলে আমরা সুন্দর করে লিখতে পারবো। বিজ্ঞাপন কি অপচয় ব্যাখ্যা করো, এর সুবিধা অসুবিধাটা আমি আগে বলছি। বিজ্ঞাপন যখন একটা প্রতিষ্ঠান তার পণ্যের জন্য তৈরি করে, তখন যে বিজ্ঞাপন দাতা, মানে বিজ্ঞাপন যে প্রতিষ্ঠানটা তৈরি করছে, তাকে কিছু অর্থ দিতে হয়। তাহলে উৎপাদনকারী বা বাজারজাতকরণকারী সেই পণ্যের একটা বিজ্ঞাপন দিতে গেলে কিছু অর্থের যে প্রয়োজন হয়, একদিক দিয়ে সেটা অপচয় হিসেবে আমরা বলতে পারি। আবার এই যে বিজ্ঞাপন দেয়া হচ্ছে, এতে করে পণ্যের মূল্য কিন্তু কিছুটা বেড়ে যায়। আবার কিছু কিছু বিজ্ঞাপন আছে, যেখানে বলা হয় একরকম, পণ্য দেয়া হয় আরেক রকম, তাহলে এক হিসাবে বিজ্ঞাপন কিন্তু প্রতারণা হিসেবে আমরা বলতে পারি। আবার কিছু কিছু বিজ্ঞাপন আছে যেগুলো ক্ষতিকারক বিজ্ঞাপন, যেমন কিছু কিছু কোল্ড ড্রিঙ্কস আছে যেগুলো আমাদের শরীরের জন্য ভালো না, কিছু কিছু চকলেট আছে বাচ্চাদের, সেটাও ভালো না, কিন্তু এগুলোর বিজ্ঞাপন কিন্তু দেয়া হচ্ছে, যেটা ক্ষতিকর বিজ্ঞাপন হিসেবে আমরা চিহ্নিত করতে পারি এবং সেটা বিজ্ঞাপনের একটা অসুবিধা বলা যায়। একচেটিয়া বাজার সৃষ্টি, 5 নম্বর হচ্ছে একচেটিয়া বাজার সৃষ্টি। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে আমাদের বাংলাদেশে কিছু কিছু ব্র্যান্ড আছে, যেমন কাপড়ের ক্ষেত্রে আড়ং, অথবা জুতোর ক্ষেত্রে আমরা বাটা, যেটা একচেটিয়া দীর্ঘ সময় বছরের পর বছর ধরে এটা চলছে। কেন চলছে? তাদের বিজ্ঞাপন, তাদের প্রচার, সব কিছুর, তাদের পণ্যের মান গুণ সব কিছু বিবেচনা করে আমরা ভোক্তা বা ক্রেতারা সেই ধরনের পণ্য কিনতে আগ্রহী হই। যদি না তারা তাদের বিজ্ঞাপনের মাধ্যমে তাদের পণ্যের মান সম্পর্কে, তাদের পণ্যের দাম সম্পর্কে, পণ্যের গুণাগুণ সম্পর্কে আমাদের না জানাতো, তাহলে আমরা কি সেটা জানতাম না। এতে করে দেখা যায় অন্য যে নতুন কোনো কোম্পানি তাদের সেই সমজাতীয় পণ্য নিয়ে বাজারে আসবে সেটা তারা করতে পারছে না, একচেটিয়া তারা বাজারটাকে দখল করে রেখেছে, এটা অন্য কোম্পানির জন্য একটা অসুবিধা হয়ে দাঁড়ায়। এখন আসি বিজ্ঞাপনের সুবিধাগুলো। বিজ্ঞাপনের 1 নম্বর সুবিধা যদি বলি, পণ্যের চাহিদা সৃষ্টি। ধর এখন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, এখন যদি আমার কিছু কেনার প্রয়োজন হয় তাহলে আমরা কি করি? বিজ্ঞাপন দেখি, সেটা মোবাইলে হোক, ইন্টারনেটে হোক, অথবা টিভিতে হোক। কিছু কিছু পণ্য আবার আছে যে আমরা দেখে সেই পণ্যটা কিনতে আগ্রহী হই। যেমন আগে আমরা কোনো কিছু রান্না করতে গেলে আমাদের মশলার একটা জোগাড় যন্ত্র করতে হতো, তো এখন দেখা যায় রাঁধুনি মশলা তাদের বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে তাদের রান্নার যে উপকরণগুলো, মশলা জাতীয় উপকরণগুলো, সেটা আমরা একসাথে একটা জায়গায় পেয়ে যাচ্ছি। সেটা আমরা কীভাবে জানতে পাচ্ছি? টিভিতে তাদের বিজ্ঞাপন দেখে, অথবা পেপার পত্রিকাতে আমরা তাদের বিজ্ঞাপন দেখে জানতে পাচ্ছি। তাহলে আমাদের কি পণ্যের চাহিদা সৃষ্টি হচ্ছে? পণ্যের চাহিদা যখন সৃষ্টি হবে তখন পণ্যের উৎপাদনটা একই হারে বৃদ্ধি পাবে, কারণ বিক্রি যখন বাড়বে তখন কি তাদের উৎপাদন করতে হবে। উৎপাদন যখন বৃদ্ধি পাবে তখন তাদের কি, যেহেতু চাহিদা আছে, তাদের বিক্রয় বাড়বে। বিক্রয় যত বাড়বে তাদের মুনাফা তত বাড়বে, এবং বিক্রয় এবং মুনাফা যখন বাড়ছে, উৎপাদনও যখন বাড়ছে, তখন অধিক কর্মীর নিয়োগের প্রয়োজন পড়ছে, তাতে করে আরও কর্মীদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। এতে করে যে ক্রেতা বা ভোক্তার তথা কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। আমরা সুবিধা পাচ্ছি, একটা কোম্পানি তার পণ্য বিক্রি হচ্ছে, সে মুনাফা অর্জন করতে পারছে, সেখানে যারা কাজ করছে কর্মীরা তারা সেখান থেকে তাদের অর্থ উপার্জনের মাধ্যমে জীবনযাত্রার মানটাকে উন্নয়ন করছে। এখন বিজ্ঞাপনের সুবিধা, অসুবিধা এবং সুবিধা দুটোই আছে। আমরা দুইটার ভালো দিক এবং খারাপ দিক যদি বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি
স্থান কাল পাত্রভেদে তথা উদ্দেশ্য অনুযায়ী বিজ্ঞাপন আলাদা আলাদা অর্থ বহন করে থাকে। বিজ্ঞাপনকে সঠিকভাবে ব্যবহার করলে তা অপচয় না হয়ে বরং সমাজের কল্যাণ বয়ে আনতে পারে। তাহলে বিজ্ঞাপন কি অপচয়? তাহলে আমরা বলবো যে অপচয়ের চাইতে সুবিধাটাই আমরা বলবো বেশি, কারণ বিজ্ঞাপন যদি না থাকে তাহলে আমরা একটা পণ্য সম্পর্কে ধারণা পাবো না, কোন পণ্যটা নতুন বাজারে আসছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো না, এবং তার প্রতিযোগী পণ্য একটা পণ্য মানে কোন পণ্যটা প্রতিযোগী পণ্য থেকে বেশি ভালো সেটা সম্পর্কে আমরা জানতে পারবো না যদি না আমরা বিজ্ঞাপনটা দেখে সেটা যাচাই করি। প্রমোশন মিশ্রণের আরেকটি হাতিয়ার হচ্ছে ব্যক্তিক বিক্রয়। প্রসারের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে ব্যক্তিক বিক্রয়। এটি একটি শৈল্পিক মৌখিক উপস্থাপনা যে কৌশল বা প্রক্রিয়ায় বিক্রেতার সরাসরি আলোচনা বা সাক্ষাৎকারের মাধ্যমে এক বা একাধিক সম্ভাব্য ক্রেতার সাথে পণ্যের গুণাগুণ তুলে ধরে ক্রেতা ক্রয়ে উদ্বুদ্ধ করে তাকেই ব্যক্তিক বিক্রয় বলে। তার মানে হচ্ছে একজন ব্যক্তিকে নিযুক্ত করা হয় কোনো পণ্য সম্পর্কে সুন্দর করে উপস্থাপন করার জন্য, যাতে করে ক্রেতা বা ভোক্তা সেই পণ্য সম্পর্কে জানতে পারে এবং সেটা প্রকাশ করার মতো তাকে কিছু গুণাবলী থাকতে হবে। সেটা তাকে আমরা শৈল্পিক মৌখিক উপস্থাপনের মাধ্যমে সেটা প্রকাশ করা হয়। শৈল্পিক মানে হচ্ছে কথাটা সুন্দরভাবে উপস্থাপন, যাতে করে ক্রেতা বা ভোক্তার মধ্যে তার গ্রহণযোগ্যতা পায়, যাতে করে ক্রেতা বা ভোক্তা সেটি কিনতে আগ্রহী হয়। এখন ব্যক্তিক বিক্রয়ের একটি প্রশ্ন আছে, বিক্রয়িকতা কি শিক্ষালব্ধ না জন্মগত, অথবা ব্যক্তিক বিক্রয় প্রণালী আলোচনা করো। বিক্রয়িকতা কি শিক্ষালব্ধ মানে হচ্ছে কি এটি কি শেখার জিনিস নাকি জন্মগতভাবে একজন ব্যক্তি সেটা শিখে আসে বা জেনে আসে। আচ্ছা, নিচে আসি। এই প্রশ্নটা প্রায়ই দেখা যায় যে বিভিন্ন সালে এসে থাকে, তো এটা একটু জেনে নিই আমরা। শিক্ষালব্ধ বলার কারণ কিছু আছে। বিক্রয় কৌশল, এক নম্বর হচ্ছে বিক্রয় কৌশল, এটা আমাকে শিখতে হবে। শিখতে হবে কীভাবে? কোনো জিনিস শুধু কারোর সামনে উপস্থাপন করলেই হবে না, তার বলার ধরন, তার বলার কৌশল, তার সেগুলি হচ্ছে বিক্রয় কৌশল, যাতে করে ক্রেতা বা ভোক্তা পণ্যটা দেখে তার প্রয়োজন অনুযায়ী সেটা কিনতে আগ্রহী হয়। আচ্ছা, এটা শেখাতে হয় একজন একটি প্রতিষ্ঠানকে, যে প্রতিষ্ঠানে পণ্যটি বাজারে নিয়ে আসবে এবং বাজারে সে ব্যবসা করতে যাচ্ছে তার পণ্যটা যাতে বাজারে টিকে থাকে তার জন্য। আচ্ছা, দুই নম্বর হচ্ছে পণ্য সম্পর্কিত তথ্য। কোনো একটা পণ্য যখন উৎপাদন হয় তখন সেটা শুধুমাত্র বিক্রয়ের জন্য দিলেই হবে না, যাকে বিক্রয় করতে দেওয়া হবে তাকে পণ্য সম্পর্কে সঠিক তথ্য প্রদান করতে হবে, যাতে করে পণ্যটার সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর ক্রেতাকে বা ভোক্তাকে, বিক্রেতা বা ব্যক্তিক বিক্রয় যিনি করবেন তিনি সেটার উত্তর দিতে পারেন। এবং কেউ যদি বলে কোম্পানির, এটি কোন কোম্পানির এবং এটার কোম্পানি কতদিন যাবৎ বাজারে এসেছে বা এটার কোম্পানি সম্পর্কিত সব তথ্য একজন বিক্রয়কর্মীকে জানতে হয়। ক্রেতা সম্পর্কিত তথ্য, কোন ধরনের ক্রেতা কোন ধরনের পণ্য কিনতে আগ্রহী, তাকে কীভাবে ম্যানেজ করতে হবে বা তাকে কীভাবে উপস্থাপন করলে সেই পণ্যটা কিনতে আগ্রহী হবে, সেভাবে একজন ক্রেতাকে তাকে বলতে হবে। এর জন্য ক্রেতা বিভিন্ন ধরনের ক্রেতা থাকতে পারে, সেজন্য ক্রেতা সম্পর্কিত তথ্য বা ক্রেতা সম্পর্কে একজন বিক্রয়কর্মীকে ধারণা থাকতে হবে। পণ্যের চাহিদা, একটি পণ্য সম্পর্কে যখন আমরা উপস্থাপন করব, তখন ভোক্তাদের চাহিদা কেমন তা ভোক্তা পর্যালোচনার মাধ্যমে বিক্রয়কর্মী জানতে পারে। তাছাড়া পণ্যের চাহিদা বৃদ্ধির কারণ বিক্রয়কর্মী শিক্ষার মাধ্যমে জানতে পারে। তাহলে আগে যে ধরনের পণ্যগুলো বাজারে এসেছে, যে ধরনের পণ্যগুলো ক্রেতা বেশি কিনেছে, চাহিদা বেড়েছে, সেই ধরনের পণ্যের একটা বাজার যাচাই করে ক্রেতাকে বলতে হয়, বিক্রেতাকে বলতে হয় যে এই পণ্যটা আমাদের আগেও বাজারে এসেছে, এখনও সেটা তার গুণাগুণ মানের জন্য ক্রেতার চাহিদা পাচ্ছে। তাহলে পণ্যের চাহিদা সম্পর্কেও বিক্রেতাকে জানতে হবে। কথোপকথন যোগ্যতা, ক্রেতা যদি কোনো প্রশ্ন করে
বিক্রেতাকে তার সঠিক উত্তর এবং সুন্দরভাবে উপস্থাপনের ক্ষমতা যদি থাকে তাহলে সে কী করবে, সে পণ্যটা সম্পর্কে অবহিত করে পণ্য সম্পর্কে ধারণা দিয়ে ক্রেতাকে সেটি কিনতে প্ররোচিত করতে পারে। সামাজিক গুণ, সামাজিকতা তার মধ্যে থাকতে হবে, যেমন যে কোনো পরিবেশে তাকে মানিয়ে নিতে হবে। সব ধরনের ক্রেতা একরকম থাকে না, সব ধরনের বিক্রেতাও একরকম থাকে না, সেজন্য কিন্তু পণ্য বিক্রির ক্ষেত্রেও কিছু হেরফের হয়। তাহলে একজন বিক্রেতাকে সামাজিক গুণগুলো সম্পর্কেও জানতে হবে, তাকে যে কোনো পরিবেশে মানিয়ে নিতে হবে। কোনো ক্রেতা যদি কোনোভাবে ওভার রিয়েক্ট করে, মানে রেগে যায় বা কোনো কিছু করে, তাকে খুবই ধৈর্যের সাথে সেটি হ্যান্ডেল করতে হবে। এতে করে কী করবে, সে পণ্যটা সম্পর্কে জানাতে পারবে। তাহলে ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো আমার কোম্পানি থেকে যে কোনোভাবে জানাবে, তাহলে কী হলো, প্রশিক্ষণের মাধ্যমে হতে পারে। আচ্ছা, জন্মগত বলার কারণ, একজন বিক্রয় কর্মীর কী কী গুণ থাকে তার মধ্যে আমরা বলতে পারি। স্বাস্থ্য, আমরা সাধারণত যারা মার্কেটিংয়ে কাজ করে বা বাজারজাতকরণে কাজ করে, আমরা বিভিন্ন ওষুধ কোম্পানির মার্কেটিংয়ের লোক হোক বা বিভিন্ন প্রতিষ্ঠানের মার্কেটিংয়ের লোক হোক বা ব্যাংকের যারা বিভিন্ন লোন সেকশন করান আর কি, ক্লায়েন্টদেরকে বা ভোক্তাদেরকে যে কোনোভাবে হোক বোঝান, তাদের চেহারা কিন্তু অনেক সুন্দর থাকে, তাদের মাশাআল্লাহ স্বাস্থ্য অনেক ভালো থাকে, হাসি, তারা খুব সহজেই একজন ক্রেতা বা ভোক্তাকে আকৃষ্ট করতে পারেন, এটা তার জন্মগত। আবার কণ্ঠ, কণ্ঠটার কথা কেন আসছে, কারণ তার কণ্ঠ যদি সুন্দর হয় তাহলে একজন ক্রেতার কাছে সেটা শ্রুতিমধুর লাগবে, তাহলে সে তার কথা শুনতে আগ্রহী হবে এবং ভবিষ্যতে তার কাছ থেকেই বিভিন্ন ধরনের সুবিধা বা বিভিন্ন ধরনের পণ্য কিনতে কেউ একটু আস্তে কথা বলে, কেউ একটু জোরে কথা বলে, সেই ধরনের অবস্থাগুলো খুব সহজেই ব্যালেন্স করার জন্য বা মানিয়ে নেওয়ার জন্য যে ধরনের শ্রবণ শক্তি থাকতে হয় সেটা একজন বিক্রয়কর্মী থাকতে হবে। বিক্রয়কর্মী সব শ্রেণীর ক্রেতাদের কথা শুনে অতি সহজে উত্তর প্রদান করতে পারবে। আচ্ছা, তারপরে আসি দৃষ্টিশক্তি। বিক্রয়কর্মী জন্মগতভাবে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি বা এবং মায়াময় ও আকর্ষণীয় চাহনির অধিকারী হয়ে থাকে। এই দৃষ্টিশক্তি ও চাহনি ক্রেতার মনকে সহজে আকৃষ্ট করতে পারে। এখন আমি এটা কেন বলছি, একজন বিক্রয়কর্মী যদি খুবই মানসিক দিক থেকে খুবই নরম হয়ে কোনো ক্রেতা বা ভোক্তাকে আকৃষ্ট করার জন্য তাকায়, যে আমি আপনার সাথে কোনো কথা বলছি, চোখ কিন্তু এই জিনিসটা খুব ভালো একটা মাধ্যম হিসেবে কাজ করে, তাহলে ক্রেতা বা ভোক্তা জিনিসটা খুব সহজেই তার ভাষাটা বুঝতে পেরে বিক্রয়কর্মীকে হয়তো বা সুযোগটা দেয় যে সে কী বলতে চাচ্ছে। তাহলে ব্যক্তিক বিক্রয়ের বিক্রয়টি হচ্ছে কি, শৈল্পিক একটি মৌখিক উপস্থাপনা। আপনি যেভাবে একটা একটা পণ্যকে উপস্থাপন করবেন, পণ্যটা সেভাবেই বিক্রি হবে। তাহলে এখানে আমরা শিক্ষালব্ধ না জন্মগত, শিক্ষালব্ধ কিছু ব্যাপার আছে যেগুলো একটা কোম্পানি থেকে পণ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়, আবার জন্মগত যে জিনিসগুলো আছে সেটা একটা বিক্রয়কর্মীর আগে থেকেই থাকে। তাহলে আমরা বলতে পারি বিক্রয়কর্মী জন্মগতভাবে যেমন বিভিন্ন গুণাবলীর অধিকারী হয়, তেমনি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন গুণাগুণ অর্জন করে। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি বিক্রয় বিদ্যা যেমন শিক্ষালব্ধ তেমনি জন্মগত। তাহলে বিক্রয় বিদ্যা শিক্ষালব্ধ এবং জন্মগত। আমরা আজকে যতটুকু দেখলাম, আজকে আমরা যতটুকু ক্লাস করলাম বা যতটুকু পড়ালাম, আশা করি তোমরা উপকৃত হবে এবং বাসায় দেখবে গিয়ে কতটুকু বুঝতে পেরেছো আমি আশা করব। এবং এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি অংশটুকু আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।